মহতারাম হাজিরিন, বৃষ্টি আসছে, আমরা একটু বৃষ্টির দোয়া পড়ি। আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ। এ দোয়ার অর্থ হলো আল্লাহ আপনি এমন বৃষ্টি দেন যে বৃষ্টিটা আমাদের উপকারে আসে। আর আরেকটা দোয়া আছে বৃষ্টির, আল্লাহুম্মা হাওয়ালাইনা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদের আশেপাশে খেতে খামারে বৃষ্টি দেন, যেখানে বৃষ্টির দরকার আমাদের উপরে বৃষ্টি দিয়েন না। দোয়া করার মালিক আমরা, দোয়া করেছি কবুল করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে মনে করেন বৃষ্টি যখন হবে আপনি এই দোয়া পড়বেন, এই সুন্নাতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সিস্টেম শিখাইছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি হলে এই দোয়া পড়তে বলেছে। এখন আপনি এই দোয়ার জায়গায় বৃষ্টি হলে যদি ধরেন কথার কথা আপনার এমন কিছু করেন যেগুলো কোরআন হাদিসে নাই, যেমন আপনি কথার কথা বৃষ্টি হয়েছে এখন আপনি তিনবার উঠবস করলেন যে এটা করলে কি হবে বৃষ্টি চলে যাবে, এটা একটা কুসংস্কার। এটা কাজটা যদি কেউ করে এটার নাম কি হবে? কুসংস্কার। বৃষ্টি হলে আপনি যদি দোয়া পড়েন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখেছেন সেটা পড়বেন, আর যদি দোয়া না পড়তে জানেন তাহলে আল্লাহর কাছে আপনার মতো আপনি দোয়া করেন, প্রার্থনা করেন, যেহেতু যে কোনো বিপদগ্রস্ত মানুষ দোয়া করতে পারে। কিন্তু আপনি এই জায়গাতে মন গড়া কোনো কিছু করলে সেটার নাম কি হবে? বেদাত হবে। বেদাত এমন একটা গুনাহের কাজ যে গুনার কাজটা সাধারণত চোর চোপটা খুনি ডাকাতি ডাকাত অথবা কোনো খারাপ মানুষ, সমাজ যাদেরকে খারাপ মানুষ মনে করে এরকম মানুষরা করে না। দেখতে দিনদার নামাজি কালামী মানুষ, এই মানুষগুলাই যে গুনাহটা করে সেটার নাম কি? বেদাত। বেদাতের অপরাধটা কারা করে ভাই? নামাজি কালামী মানুষগুলো করে। অতএব আল্লাহ তাআলা এই অপরাধ থেকে এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনারা অনেকে হয়তো বলবেন যে আমরা কিভাবে বুঝব কোনটা কোরআন হাদিসে আছে আর কোনটা নাই। আমি এটার জবাবে সবসময় কমন উত্তর দিয়ে থাকি, দেখেন দুনিয়ার ব্যাপারে আমরা সবাই যার যার ভালোটা সে বুঝার জন্য নিজের বিবেক বুদ্ধি সব খরচ করি, হলো চেষ্টা করি ভালো কোনটা বের করা, ঠিক না? ঠিক। দিনের ব্যাপারে আসলে আমরা বলি না আমরা তো এত কিছু বুঝি না, হুজুররা যা বলে এক এক হুজুর এক এক কথা বলে আমরা কোন দিক যাব। অথচ দুনিয়ার ব্যাপারে আমরা এই কথা বলি না, দুনিয়ার ব্যাপারে আমার ভালো কোনটা এটা বুঝার জন্য বিবেক বুদ্ধি সময় সব ব্যয় করে হলেও ভালোটাকে উদ্ধার করার চেষ্টা করি কি করি না? অতএব মোহতারাম হাজিরিন, আল্লাহর দেয় বিবেক শুধুমাত্র দুনিয়া বোঝার জন্য না, লাউ কোনটা কচি আর কোনটা বাতি এটা বোঝার জন্য টিপতে টিপতে দোকান একটার জায়গায় তিনটা পাল্টাতে পাল্টাতে মুলাতে মুলাতে দেখতে দেখতে আপনি অস্থির হয়ে যাচ্ছেন মাত্র 50 টাকার লাউ এটা কিনতে গিয়া, আর জান্নাতুল ফেরদাউস আপনি কিনতে চান অথচ আমলটা আসল না নকল সেটা বোঝার জন্য ন্যূনতম বিবেক বুদ্ধি খাটাইতে রাজি না। আপনার চাইতে এরকম সস্তার জান্নাত প্রার্থী আল্লাহর জমিন আর কে হতে পারে?